সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। যেমন কথাগুলো হচ্ছে, আমরা বিভিন্ন হকারের মাধ্যমে বিভিন্নভাবে, অবৈধ হকারদের মাধ্যমে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। আমরা একটু সচেতন হইলে আমরা কিন্তু এই অবৈধ হকারদেরকে পানিশমেন্ট করাইতে পারি এবং তাদের কাছ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি একটু সচেতন হয়ে। এতে করে আমাদের জন্য ভালো হবে, আমাদের বাচ্চাদের জন্য ভালো হতে পারে, আমার মা বোনদের জন্য ভালো হতে পারে। তাদেরকে কীভাবে কত সুন্দরভাবে প্রতারণা করে আমি কিছু ডায়লগ আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন, ইঁদুর মারার ওষুধ যেগুলো খেয়ে ইঁদুর তো মরেই না, ইঁদুর তো ধারে কাছেও যায় না, মানুষও মরে না, তারা কত সুন্দর করে ডায়লগ বলে। ইঁদুর মারেন, তালা পোকা মারেন, সার পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন, জাদুর কাঠি ম্যাজিক টন, দাগ দিলে মরে, ঘষা দিলে মরে, তেইলা চোরা মরে, চোরার ঘরের চোরা, তেইলা চোরা, জাগায় খায় জাগায় বেড়ে, ইঁদুর শিকা মারামারি, নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে জামিন নাই, জাগায় খায় জাগায় বেড়ে, জাগায় খেলে জাগায় বেড়ে। এখন কথা হচ্ছে, এত সুন্দর করে তারা বানায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আসলে কি ঠিক না? ঠিক না। আরও দেখেন যে এক ঔষধে কিডনি, লিভার, হার্ট, জন্টিস, গ্যাস্ট্রিক, আলসার, দেচ্ছা সব কিছু ভালো হয়ে যায় একটা ওষুধের বিনিময়ে। তারা কীভাবে ধোঁকা দেয়? রাজা কয়ে খাউজানি, রানী কয়ে চুলকানি, খালিদিন মলম রাখবানি, টিপলে ভাইরাল আলপানি, নারায়ণগঞ্জের কোম্পানি, নারায়ণগঞ্জের কোম্পানি। এক ওষুধ যদি খাওয়ার পরে সব কিছু ভালো হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে যারা এত কষ্ট করে পড়ালেখা করে MBBS ডাক্তার হয়, তারা কী দোষ করেছে বলেন? রাস্তায় বসে তারা ওষুধ বিক্রি করছেন আর আমরা সেই ওষুধ কিনে নিয়ে যাচ্ছি তাদের ধোঁকায় করে, তাদের ডায়লগের কারণে। আসলে কি সেই ওষুধ খেলে কি আমরা ভালো হই? না, ভালো হই না, বরঞ্চ আমাদের অর্থ অপচয় হয়, সময় অপচয় হয়, এবং না বুঝি শুনে খেলে আমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়। তো অতএব আমরা এই জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করব। যেমন আমি আপনাদের ছোট ভাই, আমার নাম রবিন খান, বিভিন্ন স্টেজে আপনারা ডান্স দেখে থাকেন আমার। বিভিন্ন ডান্সের ভিতরে কিন্তু আমি অনেক সময় হকারদের কিছু কার্যক্রম তুলে ধরি। যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম, ইঁদুর মারেন, তালা পোকা মারেন, সার পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন, জাদুর কাঠি ম্যাজিক টন, দাগ দিলে মরে, ঘষা দিলে মরে, তেইলা চোরা মরে, চোরার ঘরে চোরা, তেইলা চোরা, জাগায় খায় জাগায় বেরিক, ইঁদুর শিকা মারামারি, নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে জামিন নাই, জাগায় খায় জাগায় বেরিক। এটা সময় মানে এই ডায়লগটা কিন্তু অনেক ডান্স আপনারা দেখেছেন, সেটা আমি তুলে ধরেছি এবং আপনাদের বোঝানোর জন্য। আমি ওয়েস্টার্ন ডান্স করি, কমেডিয়ান ডান্স করি আপনাদেরকে আনন্দ উৎসাহিত করার জন্য। তবে কিছু কিছু কারণ আছে যে ডান্সগুলো আমি করে থাকি, আপনারা আনন্দ পান, কিন্তু অনেক কিছু বোঝারও অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। যেমন ইদানিং আমার বেরিয়েছে কবিরাজ বাড়ির সাততলা, কিস্তিতেও নাকি ওষুধ বিক্রি করে তারা, এক ওষুধের সব শেষ। অথচ কিস্তিতে জীবনে শুনেছেন কিস্তির মাধ্যমে তারা ওষুধ বিক্রি করে। অতএব আমাদের এটাই বোঝা উচিত যে ওষুধের মানটা কতটুকু হইতে পারে সে কিস্তির মাধ্যমে ওষুধ বিক্রি করছেন। আবার দেখা যায় তাবিজ বিক্রি করে, সেটা বিক্রি করে, আংটি বিক্রি করে, আংটির মাধ্যমে যদি ভাগ্য ফিরিয়ে আনা যায় তাহলে তার ভাগ্যটা কেন ফিরাইতে পারে না? একজন আংটি বিক্রেতা এবং পাথর বিক্রেতা, সে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা, সে যদি মানুষের ভাগ্য ফিরে আনতে পারে তার ভাগ্যটা কেন ফিরে না? এমন অনেক ভণ্ড লোক আছে, যেমন আরও অত্যাধুনিক ভণ্ড লোক বেরিয়েছে, হুজুর ভেসে, হুজুর সেজে বিভিন্নভাবে প্রতারণা করে। যেমন তার এত সুন্দর করে মাওলানা সাহেবদের ডায়লগুলো নকল করে থাকেন যেমন মানুষ বিশ্বাস করবে। যেমন আমি আপনাদের একটা ডায়লগ শোনাই, অনেক সময় দেখা যায় আমি আপনাদের সামনে আজ বেশি বয়ান পরিবেশন করতে পারবো না, কালকে সারা রাত্র বয়ান করেছি, আরে মাথাটা জ্বর, জ্বর শরীরটা কর কর, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখকে দেখি না, আমি সত্যিকারের ফরিদপুরের ঘটনা বলছি। এক মহিলা মুরগি দিয়ে কষ্ট করে আসার বাচ্চা ফুটায়, মুরগি টক টক করে বলে তোরা পানিতে যাস না, পানিতে যাস না, হেলায় ফেলায় জীবন হারাবি, আশের বাচ্চা কি আর মুরগির কথা শুনে রে, আশের বাচ্চা তো আর হেলায় ফেলায় পানিতে চলে যায়, বোকা মুরগি আল্লাহর কাছে ফরিয়াদ করে, ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তুমি আমার কেমন সওয়াল দিলে গো, সওয়াল তো আমার ডাক শোনা না, কথা শোনা না, ই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, এই বোকা মুরগি সওয়াল
তন্না সাওয়াল কার সাওয়াল হাসের, কি বলেন আপনারা সাওয়াল কার সাওয়াল হাসের? ওরে আমার নিষ্ঠুরা বুঝাইল, আরে বাথরুমের বাতামা আমার বাতি যারে মাথা ফাটাইছস কেন? আর বাতি যার মা নাই বাবা নাই, এদিন বাতি যারে বনের হরিণ ছিল তোরা মানুষ হইয়াছিলি না? আমাদের বাথরুমের পাশে একটা নদী আছে, নদীর পাশে একটা বট গাছ আছে রে, বট গাছের পাতা পানিতে পড়লে কুমির হইয়া বাইরে যায়। এক নোয়াখালের লোক একজন উঠে বলতেছে, হুজুর গো এটা যদি অর্ধেক ভুগনার নিতে বলে কি হইব? হুজুরে বলে ব্যাককল তোর বাড়ি কয়। হুজুরের বলে, আরে বাড়ি নোয়াখালি। হুজুরে বলে, ব্যাগ কল আগে বলবি না, নোয়া খেললে যে জায়গায় থাকে ওই জায়গায় আমি বয়ান করি না, বেশ লাগায় দেয়। হুজুরের টাকা, হুজুর গো আপনার পাশে বললাটা। হুজুরে বলে, আগে বলবি না, হান দাই দিছে কুদ্দুস আমারে বাসা। আমি যুক্তিবাদী, যুক্তি আমাকে দিবেন না, যুক্তি ছাড়া কথা কই না, টাকা দিলে আমাকে আনতে পারবেন না, কিন্তু টাকা ছাড়া আসি না। অথচ টাকা দিলে তাদেরকে আনা যায় না, কিন্তু আবার টাকা ছাড়াও আসে না। চিন্তা করেন, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছে। তা আমরা এইটার ব্যাপারে একটু সচেতন হই, তাদের ধোকায় যাতে না পড়ি। আমাদের অসুখ হইলে যাই, শরীর খারাপ হবে, আমরা একটা ভালো ডাক্তার দেখাবো, বাপ মাকে ভাই বোনদেরকে বলবো ভালো একটা ডাক্তার দেখে প্রেসক্রিপশন লিখিয়ে ভালো ওষুধ খাওয়ার জন্য। রাস্তাঘাটের তাবিজ, এই হাতের আংটি, বিভিন্ন জায়গায় মালিশ, এগুলো কিনে স্বাস্থ্যটাকে নষ্ট করতে চাই না। আমি বাংলাদেশ প্রশাসনকে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এরকম অপমান অপদস্থ এবং বিভিন্ন প্রতারণার শিকার আমরা যাতে না হই, এদেরকে দমন করার ইনশাল্লাহ চেষ্টা করবেন। আমরা জানি, আমি বেশিরভাগ বাংলাদেশে প্রশাসনিক সুগুলো বেশি করে থাকি, আমাদের বাংলাদেশের পুলিশ অনেক সচেতন, অনেক সচেতন। তবে তারা যদি হেল্প করে, আমরা সাধারণ জনগণ অনেক সময় এই অপরাধ থেকে এবং এদের প্রতারণা থেকে বেঁচে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।